হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এই টিউশন ক্রিয়েটিং প্রসেস ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে ইলাস্ট্রেটর মাধ্যমে খুবই সহজ এবং সিম্পল হতে গুগল ক্রোম লোগোগুলিকে ক্রিয়েট করা যাবে। চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আপনি কিন্তু ইলাস্ট্রেটরটিকে সিলেক্ট করে দেখ এই সেন্টার পয়েন্ট পর আবার মাসে কার্সরটি রেখে মাসে লেফট বাটন ক্লিক করে এটার উইথ এবং হাইট দুটাকে 150 করে দিয়ে আমি একটি সার্কেল নিয়ে নিলাম। সেমভাবে আমি 180 করে দিয়ে দেন আমি আরও একটি সার্কেল নিলাম। সেমভাবে আমি এটার ওয়েট এবং হাইটটাকে 350 করে দিয়ে দেন আমি আরও একটি বড় সার্কেল নিয়ে নিলাম। ওকে, দেন এই সবগুলো সার্কেলকে সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিলাম। দেন সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি অ্যালাইনটা ঠিক করে এটাকে ভার্টিক্যাল এবং হরিজেন্টালি সেন্টার করে নিলাম। দেন এখান থেকে আমি লাইন সিগমেন্ট টুলটিকে সিলেক্ট করে সেন্টার পয়েন্ট বরাবর আগে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি লাইন সিগমেন্ট নিয়ে নিলাম। ওকে, দেন এই লাইন সিগমেন্টটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রুটেড টুলটিকে সিলেক্ট করে দেন মাউসের কার্সরটি সেন্টার পয়েন্ট বরাবর রেখে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে, যেহেতু এই সার্কেলটি 360 ডিগ্রি তাই এটাকে 120 ডিগ্রিতে আমি এটাকে তিন ভাগে ভাগ করে এটাকে কপি করে নিলাম। দেন সেমভাবে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আরও একটি লাইন সেগমেন্ট নিয়ে নিলাম। ওকে, দেন এই সবগুলো সার্কেলকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এটা ডিভাইড করে এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। দেন এটাকে আনগ্রুপ করে এখান থেকে আমি এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম। দেন এই অংশটুকু সিলেক্ট করে আমি আইড অপর দিয়ে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এই অংশটুকু সিলেক্ট করে আইড অপর দিয়ে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন এই সার্কেলটাকে সিলেক্ট করে আইড অপর দিয়ে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন এর ভিতরে এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটাকে আমি এখান থেকে নান করে দিচ্ছি। ওকে, এখানে পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেন এটাকে আমি অ্যালাইন করে নিলাম। দেন এখান থেকে আমরা টেক্সট বসবো, তার জন্য টেক্সট টুলটিকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা টেক্সটটি বসিয়ে দিচ্ছি। দেন টেক্সটটিকে একটু বড় করে নিলাম। দেন এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা থেকে ক্রিয়েট আউটলাইন করে এটাকে অ্যালাইন হরিজন্টালি এটাকে সেন্টার করে দিলাম। দেন এই পুরোটাকে সেন্টার করে ওর থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। ওকে, ফাইনালি আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।